সুষ্ঠু ভোটের স্বার্থে স্বচ্ছতা আনতে হবে আগামী নির্বাচনে। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি আরও বলেন, স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে। ভোটের সময় ইসির অনুমোদিত কার্ড থাকার পরও সাংবাদিকদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন সিইসি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। জাতীয় ও স্থানীয় নির্বাচন কাভারেজে সাংবাদিকদের জন্য দীর্ঘদিন ধরে অভিন্ন নীতিমালা থাকলেও 2018 সালের জাতীয় নির্বাচনের আগে তা আরও বেশি কঠোর করে কমিশন। এরপর থেকেই নির্বাচনের মাঠে হয়রানির শিকার হচ্ছেন সাংবাদিকরা। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে কমিশন। এতে সাংবাদিকদের পক্ষ থেকে 7 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোট কেন্দ্র ও ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন। 18 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আমরা ঠিকমতো ভোট কাভার করতে পারছি না। সুষ্ঠু ভোটে নানা সুপারিশও তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। গত জাতীয় সংসদ নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। সিইসি বললেন, আগামী নির্বাচনেও যদি মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে ভোট। নেটওয়ার্ক এটা যদি অপকৌশল হিসেবে করে দেয়, তা আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের মাধ্যমে যেতে পারে। এটা যদি অপকৌশল হিসেবে করা হয় তাহলে সেটা নির্বাচনকে ব্যাপকভাবে বিতর্কিত করবে, এটা সরকারের অনুধাবন করা উচিত। সিইসি বলেন, একাদশ জাতীয় নির্বাচন বিতর্কিত ছিল জনমনে এমন ধারণা রয়েছে, তবে বর্তমান কমিশন চায় আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে। যে আমি বিশ্বাস করি স্বচ্ছতা লাগবে, স্বচ্ছতা না হলে আমরা আবারও গত নির্বাচন যেভাবে বিতর্কিত হয়ে পড়েছে, হয়তো কোনো কিছুই সত্য নয়, সব কিছু অসত্য হতে পারে, কিন্তু একটা পাবলিক পারসেপশন নেগেটিভ ক্রিয়েট হয়ে গেছে, হয়তো স্বচ্ছতার অভাবের কারণে সেটা হয়ে থাকতে পারে। কাজেই আমরা স্বচ্ছতার বিষয়টাকে আমাদের জোর দিতে হবে। নতুন নীতিমালায় গণমাধ্যম কর্মীরা আর হয়রানির শিকার হবেন না আশা কমিশনের। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।